আপনি যে সময়টা ইভারে ছিলেন, মানে স্বাধীনতার আগের কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আপনি ছিলেন, 66 থেকে 71 যদি ধরি, তার মানে 6 দফা দিলেন বঙ্গবন্ধু, এবং 6 দফাকে ঘিরে তারপরে একটার পর একটা বাঙালি যেভাবে আন্দোলন হয়ে করে এগিয়ে গেল, বিরাট ঘটনা সবগুলোই। এবং এই কারণের জন্য আমরা একটা জিনিস সবসময় বলি, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলি, সবাই আমার সাথে একমত নাও হতে পারেন, যে বাংলাদেশ ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ বঙ্গবন্ধু। 25 মার্চ রাত্রে আপনি কোথায় ছিলেন? জানুয়ারির থেকে যখন থেকে আমাদের মুভমেন্টটা শুরু হলো, আস্তে আস্তে ইকবাল হলো, কিন্তু সবাই আস্তে আস্তে, ইউনিভার্সিটি বন্ধ, সবাই বাড়িতে আস্তে আস্তে চলে যাওয়া শুরু করলো। 20-25 জন 30 জনের মতো আমরা ইকবাল হলি থেকে গেলাম। এবং ইকবাল হলি থাকার মধ্যে আমার এক ভাবি ছিলেন, উনি বলতেন যে তুমি তো সারাক্ষণই নেতাগিরি করো, তো নেতাগিরি দিনের বেলা করলে হয় না, রাত্রেবেলা বাসায় এসে ঘুমাও, আবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়ে নেতাগিরি করবে। তো ওদিন আমি, আমাদের প্রত্যেকের কখন অভ্যাস ছিল আর কি, যে প্যান্ট শার্ট পরে বিকেলবেলা খেলাধুলা যেদিন না করতাম আর কি, প্যান্ট শার্ট পরে একটু পারফিউম টারফিউম লাগিয়ে নিউ মার্কেট যেতাম আমরা সুন্দরী সুন্দরী মেয়েদের দেখার জন্য। সেটা অবশ্য আমাদের হলে অনেক ছাত্রদেরই সেটি, আর কোনো জায়গা তো আমাদের ছিল না, দেখি আমরা খুশি, আমরা কোনোরকম এই টিজিং বা এখন যেগুলো শুনি আর কি, এই ক্যাটাগরি কোনো জিনিস করতাম, দেখে বেশ ভালো লাগতো, নিজেরাও একটু প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতাম। যে ওইখান থেকে ফিরে আসার সময় আমরা 32 নম্বরে যেতাম, 32 নম্বর মানে বঙ্গবন্ধুর বাসায়, 32 নম্বরে যেতাম, মানে অ্যাজ ইউ নো ইউ হ্যার, আমরা সবাই যেতাম। তো ওই বিকেলবেলা গেলাম, বিকেলবেলা গিয়ে দেখলাম যে একটু থমথমে ভাব, মানে ঝড়ের আগে যেরকম একটা থমথমে ভাব হয়, এরকম একটা থমথমে ভাব। আমি বঙ্গবন্ধুর সাথে জাস্ট হাত তুললাম, ওই সে এই পাইপটা টানছিলেন, ওই করলেন, আমি আস্তে বাইরে চলে আসলাম, দেখলাম যে আচ্ছা ঠিক আছে হলে যাই। হলে গিয়ে আমি বল ভাবলাম যে এবার আমি ভাবি ডেইলি বলে, আজকে হল থেকে বাইরে চলে যাই, আজকে গিয়ে ভাবির ওখানে থাকি। এবং মজার ব্যাপার এখানে যেটা হচ্ছে, মজার ব্যাপার না, মানে এখানে যে সৃষ্টিকর্তার কথা বলি, ফেব্রুয়ারি মাসে আমাদের ছেলে চলে যায় একদম এটিএম জাফর আলম, ইকবাল হল থেকে চলে যায়, ও তার ছাত্রলীগের প্রেসিডেন্ট তখন ইকবাল হলে। আমি নামছি দোতলার থেকে সিঁড়ি দিয়ে, জাফর আলম উঠছে, তা আমি বললাম যে তুই কোথেকে আসলি? বলে যে সারা দেশ যখন যুদ্ধের জন্য পাগল হয়ে গেছে, তখন আমি তো গ্রামে থাকতে পারি না, আমাকেও যুদ্ধ করতে হবে। তুই তো হাসতে হাসতে আমি বললাম, তুই তো বাসে ধরতে পারিস না, তুই মারামারি কেমনি করবি, কেমনি করবি? বলে যে না থাকবো, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম যে আমি একটু ভাবির কাছে যাচ্ছি। ওখানে বলছে না থাকেন আজকে চলেন, আমি বলে না রে আজকে বেরিয়ে গেছি যখন, নিচে নেমে আসছি প্রায়, কালকে আবার একসাথে থাকবো, গল্প করবো। জাফর আলম উপরে চলে গেল রুমে, আমি নিচে চলে আসলাম। জাফর আলম 25 মার্চের রাতে জাফর আলমকে তেতালার থেকে ট্রেনে, তেতালায় উঠেছিল, ট্রেনে নামিয়ে আনলো, যেটা আমি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে গিয়ে দেখেছি যে প্রায় 6 ইঞ্চির মতো লম্বা দাগ, সে দাগে মাথা প্রত্যেকবার ফেটে গিয়েছিলো, মানে সেখানে ঘিলুগুলো রক্তের মধ্যে জমেছিল, তো ওটা অনেকটা রাবারের মতো হয়ে গিয়েছিল আর কি, যতটুকু শুনেছি আর কি ওই বৃদ্ধ দারোয়ানের কাছে। ও যাওয়ার জাস্ট নেমে যখন যায়, তখন যাওয়ার আগে গুলি করে মারা যায়। দুর্ভাগ্যটা কোন জায়গায় জানেন, জাফরের নামটা কোথাও নাই, চিস্তির নামটা কোথাও নাই, বর্তমানে যিনি আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ভাইসি, আমি ওনাকে একদিন বলেছিলাম যে আপনি সবার নাম তো লিখতে পারবেন না যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, 10,000 ছেলে হয়তো যুদ্ধ করেছে, প্রত্যেকের নাম আপনার পক্ষে লেখা পসিবল না, কিন্তু তাদের নামগুলো তো লেখা যায়, যারা মারা গেছে তাদের নাম লিখতে তো আপনার 500 জনের নাম লিখতে হবে না, কোনো দিক দিয়েই তো নামটা খুঁজে পাওয়া যায় না, আমরা চাই না, উই ডোন্ট ওয়ান্ট ইট। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে কাজ করেছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি, আমরা আমাদের আত্মপরিচয় পেয়েছি, ফাইন, কিন্তু তারপরে যখন মনে হয় তখন মধ্যে মধ্যে কিছু 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 সময় দুঃখ লাগে। 25 মার্চের পরে আপনি ঢাকা ছাড়লেন কবে? আমি শুধু এটুকু মনে আছে, যখন কিছুক্ষণের জন্য 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য ওরা
কারফিউটা তুলে নিয়েছিল, উঠিয়েছিল বোধহয় এক দুদিন পরে, যতদূর সম্ভব আই এম নট শিওর, ওই তখনই আমি ক্রস করি। এবং আরও বড় মজার একটা ছোট্ট ঘটনা আমি আপনাকে বলি, বিকজ ইউ নো ইট, তারপরেও আমাদের অনেক দর্শক জানে না, তাদের নামটা নেওয়া হয় না, বলাও হয় না। দুটো লোক ছেলের নাম আপনার নিশ্চয়ই মনে আছে, একজনের নাম খসরু আর একজনের নাম মন্টু, অবশ্যই মনে আছে। আপনার এটাও নিশ্চয়ই মনে আছে যে মার্চে 9 তারিখে তাদেরকে একজন বাঙালি, একজন নন বেঙ্গলিকে হত্যা করার অপরাধে পাকিস্তান আর্মি ফাঁসির নির্দেশ দিয়েছিল, কোর্ট মার্শাল করে বলেছিল যে এদের দুজনকে ফাঁসি দেওয়া হবে। তাহলে স্বাধীনতার যুদ্ধ স্টার্ট হলো 25 তারিখে, ওদের কোর্ট মার্শালে ফাঁসি দেওয়ার নির্দেশ হলো এই 10 তারিখে, আগাতে এই দিকে এই দিকে। মুক্তিযোদ্ধাদের হিসাবে নাম যদি প্রথমে নিতে হয়, তাদের প্রথম তাদের দুজনের নাম নেওয়া দেয় বোধ হয় সবচেয়ে বড় কাজ হবে। সেই খসরুকে, সেই মন্টুকে, সেই মাসুদ পারভেজকে আমি যেটা বলেছি, অনেক সময় দুঃখ হাসি দুঃখ করি না হাসি বলি, যে মাছ বিক্রি করেও এখানে সিআইপি হওয়া যায়, চলচ্চিত্র অভিনয় করে সেটাও হওয়া যায় না, স্বাধীনতা যুদ্ধ করেও সেটা হওয়া যায় না। আমরা ওরা 11 জন তৈরি করে স্বাধীনতা যুদ্ধ করেছি কি না ইউ নো, এবং যারা আছে তারা এভরিবডি নোজ, সরকারের বর্তমানে যারা আছে উই ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার হারসেলফ তারাও জানেন, কিন্তু স্বাধীনতার জন্য আমাকে কি আমাদেরকে কি একটি কাগজের মধ্যে ধন্যবাদ দেওয়া হয়েছে? স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি আমি তৈরি করেছি, তার জন্য কি একটি কাগজের মধ্যে আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে? বা যখন আমি বলেছি যে বঙ্গবন্ধুর যে রাতে সেই ব্লাড, সেই ব্লাড বাথ একটা ছবি করব, তার জন্য কি আমাকে ডাকা হয়েছে? আমি এখনও তো বলি যে ওরা 11 জন একটা ভালো ছবি না, এটা একটা ডকুমেন্টারি ছবি, ইউ ক্যান হ্যাভ লটস অফ ডকুমেন্টস হিয়ার, আমাদের তো কিছু অভিজ্ঞতা হয়েছে। মানে তারপরে 44 বছর পর্যন্ত অভিনয় করছি, অনেকবার রাষ্ট্রীয় পদকও পেয়েছি, ওই পদকটা দিয়ে একটা রুম নষ্ট হচ্ছে, আমার রুমের মধ্যে পদকগুলো রাখা হচ্ছে, কারণ ওটা দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না। আমি আপনার সাথে দেখা করতে গেলে আমাকে আপনার কাছে টেলিফোন করে অনুমতি নিতে হয়, আমি হাসবো ভাই একটু দেখা করতে, মানে আসলে বুঝতে পেরেছি আপনি প্রত্যেকই অর্থে বলছেন আর কি, ইট মাস্ট হ্যাভ সামওয়ান কার্ড, যেটা আমি শুনেছি আই এম নট শিওর, আপনি আমার চেয়ে বেটার বলতে পারবেন, যে ইয়ে যাকে মেরে ফেললো আমেরিকানরা, সে মুক্তিযুদ্ধের একটা পদক দিয়েছিল, সেই যুদ্ধে ওনাকে যখন আনা হয় পদক দিয়েছিল, যে পদকটা দেখলে পরে প্রেসিডেন্টকে দাঁড়াতে হতো, সে মুক্তিযোদ্ধা আগে বসতো তারপরে প্রেসিডেন্ট বসতো। তা আমাদের কথা হচ্ছিলো যে আমরা কিন্তু ওই রকমই কিছু জিনিস চেয়েছিলাম, আমরা তাদের কাছে ওই তথাকথিত 10,000-20,000 টাকা করে দেবে, আমি আমার ছেলের জন্য দেবে, আপনি আমাকে আগে রেসপেক্ট করেন, আপনি অন্ততপক্ষে আমার জন্য আমাকে ট্রেনের মধ্যে আপনাকে ফ্রি করে দেন, ওন্ডেড যারা হয়েছে তাদের ফ্রি করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য কোন জায়গায়, যারা ওন্ডেড হয়েছে তাদেরকে আপনারা বলছেন পঙ্গু মুক্তিযোদ্ধা। আমি এক মিনিস্টার সাহেবকে বললাম একদিন যে আপনি পঙ্গু মুক্তিযোদ্ধা বললেন কোন সাহসে? আমি আই বিকেম রাদার এজিটেটেড, আমি জানি যে এরকম কথা বলা আমার ঠিক হয়নি, কিন্তু তারপরে আমি বলেছি আপনি কোন সাহসে এটা বললেন, কারণ পঙ্গু তো আমি গাছ থেকে পড়ে হতে পারি, ট্রেন থেকেও পড়েও হতে পারি, প্লেন থেকে পড়ে হতে পারি, অনেক কিছু থেকে পড়ে হতে পারি, আমি হচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমি যুদ্ধ করেছি সেই কারণের জন্য যুদ্ধ করেছি, দুটোর মধ্যে আলাদা আকাশ পাতাল তফাৎ। আপনি কী করে বলে আমাকে পঙ্গু মুক্তিযোদ্ধা বলছেন? তিনি আবার গেছেন এবং গিয়ে আই এম থ্যাঙ্কফুল টু হিম যে তিনি বলেছেন যে আমি ভুল হয়েছে আমার, আমরা বলতে বলতে অনেক সময় ভুল করে ফেলি, এইটা কথাটা শুনতে শুনতে ভুল হয়েছে, আমি থাকতে আমার মিনিস্ট্রিতে এই কথাটা আর বলা হবে না, আমি জানি না, আমি যাইনি ওখানে কখনো, তবে আমার খুব ভালো লেগেছে যে তিনি আমার অন্তর্ভুক্ত অনুভূতিটা ফিল করতে পেরেছিলেন।